আসসালামু আলাইকুম। আমার দুই ছেলে, আমার বান্ধবী এবং বান্ধবীর দুই মেয়েকে নিয়ে আজ আমরা ঘুরতে চলে এসেছি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী খোয়াই নদীতে। অপরূপ সুন্দর এই নদীর সৌন্দর্য দেখানোর আগে নদীটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, যা বাংলাদেশের নদী সম্পর্কে জানতে আপনাদের সাহায্য করবে। খোয়াই নদী ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের সিলেট বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। এর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আঠারোমুড়া পাহাড়ে। সেখান থেকে নদীটি উত্তর পশ্চিম মুখে প্রবাহিত হয়ে সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি হবিগঞ্জ জেলার পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। নদীটির দৈর্ঘ্য 166 কিলোমিটার এবং প্রস্থ 106 মিটার। নদীটির প্রকৃতি সর্পিলাকার। খোয়াই নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খুবই সুন্দর একটা পরিবেশ, আসলে কাছ থেকে না দেখলে এর অপরূপ সৌন্দর্যটা ব্যাখ্যা করা যাবে না। ওরা খুব আগ্রহ নিয়ে নদীটা দেখছে, আমার ছেলে তো এর আগে কখনোই কাছ থেকে নদী দেখেনি। আমার ছোট ছেলেও নদী দেখতে চাই, হ্যাঁ সে তার হাতটাও ধরতে দিবে না। নদীর আরো কাছাকাছি যেতে চাই তারা, সামনে সম্ভবত একটি পথ আছে, তারা এখন ওই পাশে যেতে চাই। হ্যাঁ, নদীতে নামার একটি পথ খুঁজে পাওয়া গেছে এবং তারা নেমেও যাচ্ছে। আমার ছোট ছেলেও নদীতে নামতে চাই, ভাইয়াদের সাথে সেও যেতে চাই, কিন্তু ভাইয়েরা তো দৌড়ে অনেক দূর চলে গেছে। নদীর একদম কাছে চলে গেছে তারা, খুবই সুন্দর দৃশ্য। আজ বিকালে এখানে না আসলে হয়তো ভাই এমন দৃশ্য আমরা দেখতে পেতাম না। অপরূপ সৌন্দর্য মণ্ডিত খোয়াই নদী। আজ বিকালে এখানে এসে আমার ছেলেদেরকে একদম প্রকৃতির সাথে মিশিয়ে নিতে পারলাম, প্রকৃতির সৌন্দর্য দেখাতে পারলাম।